রামকে যখন সেই বক্তব্যের উপসংহার নিয়ে যাওয়া হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাবাহিনী কর্তৃক, তিনি রাম প্রত্যেককে ক্ষতিগ্রস্ত সেই ব্যাগটা নতুন করে তিনি বললেন। আমরা আজকে এখান থেকে রাম জানাতে চাই আমাদের সমাজের পক্ষ থেকে, যতগুলো উপসংহারকে আঘাত করা হয়েছে, ক্ষতিগ্রস্ত করা হয়েছে, সেই প্রত্যেকটি উপসংহারকে আমরা নতুন করে সরকারি টাকা দিয়ে সেখানকে নতুন করে আবার সেই উপাসনালয়গুলোকে গড়ে তুলতে হবে। যে পল্লী জানিয়ে দেওয়া হয়েছে, সনাতন ধর্মীদের বাড়ি ঘর জানিয়ে দেওয়া হয়েছে, সেই বাড়ি ঘর সরকারি টাকায় নতুন করে গড়ে তুলতে হবে। তাহলে দুটো দৃষ্টান্ত স্থাপিত হবে, একটি হল অপরাধ হয়ে যেতে পারে কিন্তু অপরাধী কোনোভাবে মুক্তি পেতে পারে না, আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ভিতরে আস্থার সংকটকে উদ্ধার করে তাদের ভিতরে নিধন করে আস্থার সৃষ্টি করতে হবে যে রাষ্ট্র তাদের পক্ষে আছে। তাই আমি আমার বক্তব্য আপনি দায়িত্ব না করে আবার বলি, মুক্তিযুদ্ধ হয়েছে এই সম্প্রীতির বাংলাদেশের ঐতিহ্যকে ধারণ করা, আজকে গণতন্ত্র যখন এগিয়ে যায় কোনো মহামানবী যদি আঘাতপ্রাপ্ত পায় তাহলে গণতন্ত্রের পথ সুগম হয়। উন্নয়নের তারা অভাব আছে, সে উন্নয়নের তারা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার বাড়ি কাটিয়ে দেওয়া হয়েছে, যার উপাসনার কাজে উড়িয়ে দেওয়া হয়েছে, তাদের কাছে এই উন্নয়ন তাদের কাছে কোনো আশা সঞ্চার করে না। তাই গণতন্ত্র মহাপ্রান্তে উন্নয়নের সুফলকে সকল সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আজকে এই সম্প্রদায়ের শক্তির বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। পাশাপাশি মৌলবাদী শক্তি, জঙ্গিবাদী শক্তি, পাকিস্তানের পরাজিত সেই শক্তি, তাদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। আসুন সাংঘাতিক সমাজের মাঝে শিরোপ প্রতিষ্ঠা করে আমরা দৃষ্টান্ত স্থাপন করি, কারণ আমাদের পূর্বসূরীরাও এই সম্প্রদায়ের শক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছিলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার পক্ষে দাঁড়িয়েছিলেন, মত প্রকাশের স্বাধীনতার পক্ষে দাঁড়িয়েছিলেন, মুক্ত গণমাধ্যমের মধ্য দিয়ে দেশে একটি ন্যায় ভিত্তিক, কল্যাণ ভিত্তিক, আইনের শাসন ভিত্তিক একটি গণতান্ত্রিক উন্নত রাষ্ট্র সৃষ্টি করার পক্ষে তারা দাঁড়িয়েছে। আজকে আমরা তাদের উত্তরসূরি হিসাবে এই সফল আজকের এই সমাবেশ আমরা গ্রহণ করতে চাই। আমরা মুক্তিযুদ্ধের সফল, আমরা অসাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে, সরি, আমরা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে অসাম্প্রদায়িক বাংলাদেশের সম্প্রীতির বাংলাদেশের পক্ষে, আমরা গণতন্ত্রের পক্ষে, আমরা মুক্ত চিন্তার পক্ষে, আমরা মুক্ত গণমাধ্যমের পক্ষে, আমরা উন্নয়নের পক্ষে এবং স্বাধীনতার পক্ষে। আমাদের স্বাধীনতার উপরে আঘাত, এই আঘাতটি আমাদের মুক্তিযুদ্ধের চেতনার উপরে আঘাত। তাই সকল মুক্তিকামী মানুষকে, সাংবাদিক সমাজসহ সকল রাজনৈতিক দল এবং সকল মুক্তিকামী মানুষকে আজকে দাঁড়াতে হবে এই ঐক্যের পক্ষে, সম্প্রীতির পক্ষে, গণতন্ত্রের পক্ষে এবং মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে। আপনাদের সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে আজকে এখানে আপনারা উপস্থিত হয়েছেন, আমাদের মিডিয়ার সাংবাদিক